আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর একক কাজ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝবে। এখানে দেখো, প্রথমে বলা আছে সামান্য কয়েকটি তথ্য দিয়ে দেওয়া আছে। যেমন বলছে, কয়েকটি ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে তাদের যোগাত্মক দেখো। এই অংশটা একটু মনে রাখতে হবে। এই যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো এবং এগুলোকে সংখ্যা রেখার সাহায্যে দেখাও। অর্থাৎ এই যে আমি কয়েকটি লিখব, তো লিখে এগুলিকে যোগাত্মক বিপরীত সংখ্যা দিয়ে আমি তাকে দেখব। আচ্ছা, তোমরা এখানে দেখতে পারতেছো, যেহেতু সংখ্যা রেখা বলেছে তাই আমরা এখানে একটি এই সংখ্যা রেখা নিলাম। আশা করি তোমরা দেখতে পারতেছো, এই সংখ্যা রেখা এখানে একটি, এইটা একটি সংখ্যা রেখার মাধ্যমে আমরা দেখালাম। আশা করি তোমরা খুব ক্লিয়ারলি বুঝছো সংখ্যা রেখা আসলে কি এবং কিভাবে এটা দিয়ে দেওয়া হয়। এখানে বলছে কয়েকটি ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে তাদের যোগাত্মক বিপরীত সংখ্যা লিখতে, কয়েকটি লিখতে বলছে। তাহলে মনে করো আমি এটি লিখলাম 10, একটা সংখ্যা লিখলাম, সংখ্যা রেখা লিখলাম, মনে করো এই কত হবে না, এটা হচ্ছে তোমার এক নাম্বার, যে কোশ্চেনটা সলভ করতেছি এটা হচ্ছে আমার এক নাম্বার, নাম্বার দিচ্ছি এই এক নাম্বার, এক নাম্বার জন্য। তাহলে প্রথম লিখবো সংখ্যা রেখা 3, এই যে যোগাত্মক বিপরীত সংখ্যা, তাহলে একটা আমি ধরি মনে করো 10 ধরলাম, একটি সংখ্যা হচ্ছে 10, তো 10 এর যোগাত্মক বিপরীত সংখ্যা, এটা যেহেতু প্লাস, এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে -10, আমাকে যোগাত্মক বিপরীত বলছে। তাহলে লিখ, তাহলে সংখ্যা রেখা আমরা এটা দেখাবো। এই সংখ্যা রেখা এখানে কত আছে দেখো, এই যে এখানে আছে তোমার 10, সংখ্যা রেখা এই অবস্থান দেখাতে বলছে। তাহলে সংখ্যা রেখা এই একটা ধরলাম, এই -10, এই বরাবর আমি এই বৃত্তটা ফিল আপ করবো, আর এখানে কত আছে এই +10, সংখ্যা রেখা দেখাতে বলছে। তাহলে এই একটি দেখানো হলো, বেশ কয়েকটি সংখ্যা লিখো, কয়েকটি ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো যাদের যাদের জগতে বিপরীত সংখ্যা, এগুলিকে সংখ্যা রেখা। তাহলে 10 বলছে ধনাত্মক, তার বিপরীত -10। তারপর আসো আমি -5, আরো জগতে বিপরীত সংখ্যা একটি নিয়ে -5, তার জগতে বিপরীত সংখ্যা হচ্ছে +5। তাহলে এখানেই দেখাইলে, এই এখানে দেখাতে পারি, এই পরীক্ষায় একটি আসবে, তোমরা একটি দিবে, বুঝতে পারছো কিনা, এই তার অবস্থান দেখাতে বলছে, তার অবস্থানে তোমরা এই বৃত্তটা বরাট করে ফেলবে। এটা হচ্ছে +5 এবং -5, কয়েকটি বলছে, তাই আমরা কয়েকটি দেখালাম। এখানে বলছে ধরো আর একটি নিলাম, মনে করো এই এটা দিলাম 20 দিলাম, এই মাইনাস মনে করো 20 নিলাম, এই +20, তার বিপরীত সংখ্যা, তাহলে মাইনাসটা এখানে মাইনাসের দিকে, এখানে এই তো বৃত্তটা বরাট করে ফেলবে দিয়ে, আর এখানে +20 এই অংশটাতে নিয়ে নিবে, এইটা হচ্ছে সংখ্যা রেখে তাদের অবস্থান দেখানো। তাহলে এই যে সংখ্যাগুলো ধরো, এইটা এখানে যে দিয়ে দেওয়া আছে এইটার এই সংখ্যাগুলো আমি তোমাদেরকে দেখালাম, এই দেখো এই দুইটা হচ্ছে তার এটার, এবং এই যে -10 +10 এটা হচ্ছে তোমার এই অংশটা, তোমরা আশা করি বুঝতে পারছো এটা এই অংশটা, তো বাকিগুলো তো বুঝতেই পারছো। এইভাবে আমরা দুটি সংখ্যা লিখে প্রকাশ করে ফেলবো। আশা করি এটা বুঝছো এবং ক্লিয়ারলি বুঝছো, আমি একটি সংখ্যা রেখার মাধ্যমে দেখালাম, তোমাদের উপকৃত হলো। এবার আসি দুই নাম্বার প্রশ্ন কি বলছে। দুই নাম্বার প্রশ্নটা আমরা একটু নিচে সলভ করবো যেন তোমরা খুব সহজে বুঝতে পারো। আসো দুই নাম্বার কোশ্চেনটা একবার দেখো, দুই নাম্বার কোশ্চেন কি বলা হয়েছে। শিক্ষার্থীরা দেখো, আমাদের যে 6 নম্বর কোশ্চেনটি, এটি খুব সহজ। এটা বলছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফল নির্ণয় করতে বলছে। এটা খুব একটি সহজ বিষয়, তোমাদের সুবিধার্থে আমি একটি সংখ্যা রেখাঙ্কন করব। প্রথমে ক নাম্বারটা আমি প্রত্যেকটা সলভ করার চেষ্টা করব, তোমরা চেষ্টা করবে ক্লিয়ারলি বোঝার জন্য। দেখো ক নাম্বার যেটা, এটা আমি এই বরাবর একটা টান দিলাম, বলছে সংখ্যা রেখা যোগ করে, তো এই মাঝ বরাবর আমি এটা 0 নিয়ে নিলাম। তারপর এই পাশে যোগ করতে বলছে -2, এই -1 -2 এই পাশের গুলো মাইনাস হয়, তাহলে এখানে দুইটা সংখ্যা রেখা দিই, -1 -2, এই -1 এটা হবে -2, এটা হবে -3, এটা হবে -4, এটা হবে দেখো এখানে এই এটা শুধু 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4। এই সংখ্যা রেখা প্রথমে বলছে -2, যেখানে -2 আমি এখান থেকে আগে শুরু করবো, এখান থেকে এই লক্ষ্য করো আমি এটা আর একটু বড় করে বোঝাচ্ছি, এই তো এই দাগ দিলাম, এই -2 -2 এখান থেকে +6 গড় যেতে হবে, মানে 6 গড় সামনের দিকে যাব, মানে 6 গড় প্লাসের দিকে যাবে, এখান থেকে শুরু হলো। তাহলে এই একটা 6টা ব্যাংলা দিতে হবে, 1টি 2টি 3টি 4টি 5টি, এই 6টি সরাসরি আমরা কত এসে ফেললাম 4-এ, এই 4-এ একটা ভাবে গোল দিবে এবং গোল দিয়ে এই বৃত্তটা তুমি বরাট করে ফেলবে, এখানে হবে উত্তর। বিষয়টা বুঝতে পারছো,
অর্থাৎ এই যে কথাটা বলবা, আমরা প্রথমেই জিরো থেকে কত সংখ্যা ছিল মাইনাস টু, এই বাম দিকে এই সরাসরি মাইনাস টু তে অতিবাহিত করলাম, অর্থাৎ এই যে জিরো ছিল আমি আবার দেখাই এটা ছিল আমার জিরো। এখান থেকে মাইনাস টু, যেহেতু মাইনাস টু মানে দুই বার আমরা প্রথমে এদিকে আসলাম, এই মাইনাস টু আসার পর যত গড় যেতে বসে ততটা বেঙ্গলার দিবে, সে করতে পারলাম প্লাস ফোরে পড়লাম। তাহলে আমরা বলতেই পারি, বলতে পারি হচ্ছে এই মাইনাস টু আর প্লাস সিক্স, মাইনাস টু এবং প্লাস সিক্স যদি আমরা যোগ করি সংখ্যা রেখার মাধ্যমে, তাহলে আমাদের যোগফল কত হয়, এই দেখো এখানে চার, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছো। এবার আসলে আমরা খ নম্বরটা আরেকবার দেখাচ্ছি। খ নম্বরের জন্য এখানে আরেকটি সংখ্যা রেখাঙ্কন করবো। খ নম্বরের জন্য, খ নম্বরের জন্য প্রথমে এই বরাবর তোমরা একটি ইয়ে দিবে, জিরো দিবে, তারপরে এই এখানে একটু নির্দিষ্ট অন্তরন্তর দিবে, এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই পাশে দিলাম, আর এখানে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে অংশটি দেওয়া আছে, এই মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো, এখানে ওয়ান টু থ্রি, তাহলে আমরা খ নম্বর কোশ্চেনটা দেখতে পারতেছি, খ নম্বরটা হচ্ছে তোমার এই মাইনাস সিক্স এর সাথে যোগ করতে বলছে প্লাস টু। তাহলে মাইনাস সিক্স টা এখান থেকে তোমরা একেবারে এখানে লক্ষ্য করো, জিরো থেকে মাইনাস সিক্স এই বরাবর আমি নিয়ে নিচ্ছি। আবারও দেখো, এই জিরো থেকে এই যে টানটা মাইনাস সিক্স আমি নিয়ে নিলাম, তাহলে এখান থেকে আমরা মাইনাস সিক্স এবং প্লাস টু টু বরাবর আমরা এখানে যাব, অর্থাৎ দুই ঘর যাব। দুই ঘর গেলে আমাদের উত্তরটা কত হবে এটা আমরা এখানে নির্ণয় করব। আশা করি দেখো, এই এখান থেকে যেহেতু ফুসে গেলাম, এখান থেকে দুইটা লাভ দেবো, একটা ব্যাঙ্ক লাভ, এই দুটি লাভ দেবো, লাভ দিয়ে এখানে এসে বৃত্তটা বরাদ্দ করব, অর্থাৎ এটা দেখো মাইনাস ফোর হলো, এটার মাইনাস ফোর উত্তর এখানে নিতে পারো। অথবা আরেকটা নিয়ম করতে পারো, এখানে এই যে মানটা আছে, ধরো তোমাদের বোঝার সুবিধার্থে এই অংশটা নয় আমি একটু মুছে দিলাম তোমাদের সুবিধার্থে। দেখো এইটা আরেকটা ভাবে করা যেতে পারে, এই যে অংশটা আমার দিয়ে দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল মাইনাস ফোর মাইনাস টু, তুমি টু থেকেও করতে পারতো, যেমন প্লাস টু নিয়ে নিলাম, এই প্লাস টু এখান থেকে শুরু করলাম, প্লাস টু হচ্ছে এখান থেকে শুরু, এই যে প্লাস টু এখানে প্লাস টু প্রথমে নিয়ে নিলাম, এই প্লাস টু থেকে এই দেখো এই যে মানটা আছে, জিরো থেকে আমি প্লাস টুতে আসলাম, আসার পর মাইনাস সিক্স উল্টা গড় ছয়টা গড় যাবে, তাহলে ছয়টা ব্যাংক লাভ দেব, একটি ব্যাংক লাভ, দুইটি, তিনটি, তিনের পর এই চার, পাঁচ, এই ছয়, মানে এখানে এসে থামলো। উত্তর দুইভাবে করা যায়, এটা হচ্ছে টু। আশা করি তোমরা বুঝতে পারছো, এবার আমরা করবো তারপরে অঙ্কটি সলভ করবো। আশা করি তোমরা খুব ক্লিয়ারলি বুঝবে, আর না বুঝলে তো অবশ্যই কমেন্টস করবে এবং চেষ্টা করবো আমরা অঙ্কগুলো আরও ক্লিয়ারলি বোঝানোর জন্য। গ নম্বর কোশ্চেনটি ছিল, তোমরা দেখতে পারো গ নম্বর কোশ্চেন ছিল তোমার মাইনাস নাইন প্লাস সিক্স, মাইনাস নাইন প্লাস সিক্স অঙ্কটা, এটা হচ্ছে মাইনাস নাইন প্লাস সিক্স, মাইনাস নাইন এর প্লাস সিক্স এটা। তা তুমি, আমি একটু সুবিধার জন্য তিন ঘর নিয়ে নেই, মনে করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, আমি একটু বড় বড় করে দিলাম, এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। হ্যাঁ, তাহলে মাইনাস নাইন বলতে এটাই মাইনাস থ্রি, এটা হচ্ছে মাইনাস সিক্স মাইনাস নাইন, বড় করে একসাথে লিখে ফেললাম, এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে চলতে থাকবে। মাইনাস নাইন হচ্ছে এখানে, মাইনাস নাইন থেকে এই শুরুতেই মাইনাস নাইন সরাসরি মাইনাস নাইন চলে আসলাম, এখান থেকে ছয় ঘরে আসবো, তো ছয়টা ব্যাংক লাভ, এক এ দুই এ তিন এ চার এ পাঁচ এ ছয়, অর্থাৎ এখানে এসে আমার ঠিক শেষ হয়ে গেল, তাহলে এটা হবে আমার এই বৃত্তটা বড় করে দেবো, এটা হবে উত্তর। অথবা আগে প্লাস সিক্স চলে আসবে, প্লাস সিক্স এখানে চলে আসলাম, মানে এখান থেকে তাহলে তুমি এই প্লাস চলে আসো, এখান থেকে প্লাস সরাসরি চলে আসতো, আমি আবারও দেখাই, এখান থেকে এই প্লাস সিক্স প্রথমে চাইলে তুমি চলে আসতে পারো, লাল কালি দিয়ে দেখাচ্ছি আর ভালো বুঝবে, তাইলে এই প্লাস সিক্স চলে আসতে পারো, এই প্লাস সিক্স থেকে তুমি ব্যাংক লাভ দিবে, কয়টি, ছয়টি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, যেহেতু প্লাস সিক্স থেকে লিখছি বাকি ছিল নয়, তাহলে নয়টা লাভ দেবো, উত্তর এটাও হয়। তারপর আসছে ঘ নম্বর, যে কোশ্চেনটি হলো ঘ নম্বর হচ্ছে যাইয়া ফাইভ আর ইলেভেন মাইনাস ইলেভেন, এটা ছিল এই ফাইভ আর এটা ছিল এই মাইনাস এই ইলেভেন। আসো এটা আমরা সলভ করি, যদি না বোঝো বলবে। এখন এই প্রথম হচ্ছে প্লাস ফাইভ চলে যাই, এই ওয়ান
2 3 4 5 এই 5 এটা নিলাম আর minus 11 এই minus 1 2 3 4 5 6 7 8 9 10 11 এটা minus 11 দিলাম এটাকে দিলাম minus 9 একটা 4 4 দেই মনে করো 1 এটা minus 1 2 minus 3 হ্যাঁ এখান থেকে আমি 5 থেকে 11 চলে যাব এটা minus 3 এটা minus 4 এটা minus 5 এটা হবে minus 6 এটা minus 7 আচ্ছা প্রথমে এই যে মানটা দেওয়া আছে আমি একটু ভিন্ন কালার দিয়ে দেখালাম প্রথমে তুমি পজিটিভ 5 করে 0 থেকে 1 2 3 4 5 এই 5 এ আসলাম 5 এ আসার পর এই minus 11 এই ঘরে যেতে মানে minus 11 যেতে হবে এই minus 11 যাব তাহলে কয়টা লাভ দেব 11 টি কোন দিকে উল্টা দিকে মাইনাস এর দিকে তাহলে 1 2 3 4 5 তো 7 8 9 10 11 তাহলে আমি কোথায় আসলাম এই দেখো এই 6 এ আসলাম মাইনাস 6 এ যদি মাইনাস 6 এ এসে যাই তাহলে আসার পর এটা কি হবে এই অংশটা গোল্লা দিয়ে দেব বুঝতে পারছো কিনা চাইলে লালও দিতে পারো কোনো প্রবলেম নাই এই গোল্লা দিয়ে দিলাম এখানে উত্তর হবে এটা তাহলে এইভাবে বাকি সবগুলো তোমরা বুঝতে পারছো আমরা লাস্টের অঙ্কটা একটু সলভ করে দেই এটা একটু বড় আশা করি তোমরা বুঝবে প্রথমে বলছে মাইনাস 7 এই মাইনাস 7 চলে আসছো এই প্রথমে চেষ্টা করবে এই এখান থেকে এক লাভ দিয়ে প্রথম যেটা মাইনাস 7 এ চলে আসলো প্রশ্ন হচ্ছে মাইনাস 7 এর সাথে এ প্লাস 20 করার জন্য তাহলে এই পাশে 20 গুণ আসবে তাহলে এখান থেকে 20 গুণ দিব 1 2 3 4 5 6 7 কেন না 8 9 10 11 এই 12 এই 13 এই 14 এই 15 এই 16 17 এই 18 এই 19 এই 20 দেখো 13 তে আসলাম 20 লাভ দিলাম এটা হবে আমার অ্যানসার তো শিক্ষার্থীরা আজকে পর্যন্ত আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝছো আমরা নেক্সট ভিডিও আরো খুব সহজ সরল ভাবে করার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাকি একক কাজগুলো এখানে সম্পূর্ণ করব সবাই এই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ